ইজ গুড ক্যাপ্টেন আমি প্রথম দিয়ে বলে আসি ইজ ভেরি গুড ক্যাপ্টেন অ্যাটলিস্ট দু বছরের জন্য দেওয়া হচ্ছে আমি মনে করি দু বছর পরে আমরা ডিসাইড করতে পারি যে না এই ক্যাপ্টেনটা ভালো কি মন্দ সাবেক নির্বাচক হাবিবুল বাসা নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির প্রশংসা আগে থেকেই করে আসছেন নিজে অধিনায়ক ছিলেন কাজ থেকে দেখেছেন আরো অনেক অধিনায়ককে অধিনায়ককে মূল্যায়ন করার জন্য নিশ্চিতভাবেই তিনি যোগ্যতম একজন হাবিবুল বাসা নাজমুল হোসেন শান্ত সহ তেরো জন অধিনায়ক এখন অবধি বাংলাদেশকে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন যাদের মধ্যে আটজন অধিনায়ক দলকে জয় এনে দিতে পেরেছেন জয়ের সংখ্যায় চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত পাঁচ ম্যাচে নেতৃত্ব দিয়ে দুইটিতে জয় পেয়েছেন তিনি দুটি জয়ই ইতিহাস গড়া প্রথমটি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় দ্বিতীয়টি ঘরে বাইরে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এছাড়া নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটে জয় তুলে নিতে পারে বাংলাদেশ খুব বেশি দিন হয়নি শান্ত বাংলাদেশ দলের নেতৃত্বভার নিজের কাঁধে তুলেছেন বাসার বলছেন অধিনায়ক হিসেবে মূল্যায়ন করার জন্য এটা যথেষ্ট সময় নয় তিনি আশা করেন কেবল শান্ত নয় সামনেও যিনি বাংলাদেশ দলের অধিনায়ক হবেন তিনি যেন যথেষ্ট সময় পান যখন কোনো ক্যাপ্টেন্সি কাউকে দেওয়া হয় একটা পিরিয়ড অফ টাইমে দেওয়া হয় একটা ক্যাপ্টেন তো দু বছর পরে আমরা ডিসাইড করতে পারি যে না এই ক্যাপ্টেনটা ভালো কি মন্দ ক্যাপ্টেন্সি দেওয়ার সাথে সাথে যদি কোনো ক্যাপ্টেনের ভুল ত্রুটি ধরা শুরু করি আমরা তাহলে যে কারক শুধু শান্ত না শান্ত যদি আমি অন্য কাউকে আনি তার সাথেও কিন্তু আমরা এরকমই এরকমই করব। সেই ক্ষেত্রে আসলে যে কারোর জন্যই ক্যাপ্টেনশিপ করা খুব ডিফিকাল্ট আর একটা ক্রিকেট টিমে ক্যাপ্টেন ইস ভেরি ইম্পর্টেন্ট ক্যাপ্টেন যদি আনসেটেল থাকে তাহলে টিমটা আসলে আনসেটেল হয়ে যায় সো আই হোপ যে আমরা এটা রিয়েলাইজ করব যে যতদিন শান্ত ক্যাপ্টেন আমরা তাকে সাপোর্ট দিব। তারপরে যদি কেউ আসে তাকেও আমরা সাপোর্ট দিব কারণ ক্যাপ্টেনের সাপোর্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো দলের জন্য তবে সংখ্যার জায়গা আছে বটে শান্ত যখন অধিনায়ক তখন তার ব্যাট ঠিক হাসছে না অধিনায়ক হিসেবে শান্ত ওয়ান ডে তে গড়ে রান করলেও টেস্টে তেইশ দশমিক সাত সাত ও টি টোয়েন্টিতে উনিশ গড়ে রান তুলেছেন আর তাতে করে এই ক্যারিয়ারের শুরু থেকে পেয়ে আসা সমালোচনা যেন সঙ্গী হয়ে গেছে তার এসব সমালোচনা পাশ কাটিয়ে মাঠে নেতৃত্ব দেবার গুণ আমলে নিয়েই হাবিবুল বাসার প্রশংসায় ভাসালেন শান্তকে শান্ত একটা ভালো জিনিস মাঠে যদি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন খুব খুব পজিটিভ এবং খুব সাপোর্টিভ বলছো এমন না যে এবং দেখবেন যে সামটাইমস শান্ত শান্ত সিনিয়র প্লেয়ারদের সাথে কথা বলছেন জুনিয়র প্লেয়ারের সাথে কথা বলছেন এই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ ভাইভটা খুব ইম্পর্টেন্ট দলের জন্য শান্ত কিন্তু অনেক অনেক কিছুর মধ্যে শান্ত যেতে হয়েছে কিছুদিন আগেও কিন্তু শান্তকে নিয়ে কিছুদিন আগে এই এখনই তো শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে আমরা তো সবসময় ক্যাপ্টেন নিয়ে কথা বলতে সমালোচনা করতে ভালোবাসি তো এইসবের মধ্যে যেই যে ওর যে পজিটিভিটা বডি ল্যাঙ্গুয়েজটা এটা আমি মনে করি অনেক বড় ব্যাপার ডিসিশন মেকিং তো আছেই আমি নিজে এ গুড ক্যাপ্টেন আমি প্রথম দিয়ে যে ভেরি গুড ক্যাপ্টেন বাট যখন একজন ক্যাপ্টেন এর মধ্যে যায় সেটা তার ব্যক্তিগত পারফরমেন্সের প্রভাব ফেলে এবং তার ডিসিশন মেকিংও কিন্তু প্রভাব ফেলে তো শান্ত এইসবের মধ্যেও ক্যাপ্টেন্সি করছে যেটা আমার কাছে দেখে ভালো লাগছে শিহাব আহসান খান cricket ninety seven.